আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। তো গাইস, আজকে আমরা যাচ্ছি আমার মামার বাড়ি মহিষাসুর কালীপূজায়। তো গাইস চলো, তো দেখা হচ্ছে আমার। গাইস আমি মামার বাড়ি পৌঁছে গেছি, আর মামার বাড়ি এসে আমি প্রথমে খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে এবার আমরা যাবো ঠাকুর দেখতে। আমার মা যেহেতু বন্ধু দেবে, তাই মা কিছু খায়নি, আর বোন বাড়ি থেকে খেয়ে এসেছিল, তাই বোনও কিছু খায়নি। আমি একাই খেয়েছি, মা আর মাসি কন্ডি দেবে। তো যাই হোক, এবার আমরা ঠাকুর দেখতে যাব, ঠাকুর আনতে আসছে। তো গাইস আমরা চলে এসেছি মন্দিরে, আর আমরা যখন গেছি তখন অবধি ঠাকুর আসেনি, আর ঠাকুর আনতেই গেছে। তো এই যে কালীমা, এখান থেকে ঠাকুর নিয়ে যাবে। আর এখানে একটা এ আছে, যেটা যারা ঠাকুর শুয়ে রাখে তারা বছরের পর ঠাকুর দেয়। তো গাইস মায়ের মুখটা সত্যি খুব সুন্দর হয়েছিল, আপনারাও যদি দেখেন সামনে থেকে তাহলে আপনাদের মন পুরো ভরে যাবে ঠিক আমার মতো। কমেন্ট করে জানাবেন, শেয়ার করবেন, তোমাদের সাথে দেখা হবে।